দুনিয়াতে আল্লাহ এই চোখকে সংযত করতে বলছেন, সেটা যদি করেন তাহলে আখেরাতে দেখতে পারবেন। আর দুনিয়াতে যদি বেশি খাই খাই করেন, যেখানে সেখানে দেখেন, তাহলে আখেরাতে দেখা থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে যাবেন। যে সমস্ত পুরুষেরা চুরি করে করে পরনয় দেখে, এরা দাম্পত্য জীবনে সুখ শান্তি কম পায়। আর যারা নিজের স্ত্রীর জন্য নিজের চক্ষুকে হেফাজত করে, যে যা দেখার সেখানে হালাল জায়গায় দেখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে। কথা কি বুঝাতে পারছি? একজনের চোখ অপারেশন করে দিছে ডাক্তার সাহেব, করে দিয়া বলছে কয়েকদিন পট্টি বাঁধে দিলাম, খবরদার পট্টি খুলবেন না, কিছু দেখা যাবে না। সে বলতেছে আমার চোখ আমি দেখবো, যখন ইচ্ছা তখন দেখবো, ডাক্তারের বাপ দাদার কি আছে, খুলে দিছে। এই লোক হালকা হালকা ঝাপসা ঝাপসা একটু দেখবে, কিন্তু এরপরে চিরকালের জন্য অন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? অপারেশন করে দিছে, ডাক্তারের কথা মানে না, ব্যান্ডেজ খুলে ফেলছে, চিরকালের জন্য অন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু যদি সবর করে কয়টা দিন ডাক্তারের কথাটা শুনে না দেখে, তাহলে সারা জীবনের জন্য চোখ ভালো হইয়া ইনশাআল্লাহ সে সবকিছু দেখতে পারবে। আল্লাহ বলছেন দেখিও না হারাম জায়গায়, দেখলে অশান্তি বাড়বে, আরাম হবে না রে পাগল, অশান্তি বাড়বে। আল্লাহর কথা শুনলেন না, আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, এই হারাম স্লোগান ধারণ করে আপনি বদনজর করেছেন, কি হবে? এটা দেখার পরে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবেন, জান্নাতে আর দেখতে পারবেন না। আল্লাহ আমাদেরকে পর্দার মতো চলার তৌফিক দান করুন। মেয়েদেরকে তাদের সৌন্দর্যকে আল্লাহ ঢাকতে বলেছেন, ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, মেয়েদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। আল্লাহ বলেছেন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, কুল লিল মুমিন কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া রিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে এবং সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন, হে রাসূল, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যেন তাদের মাথার ওড়নাকে টেনে দেয়। কথা বুঝাইতে আসছি? ওড়না টেনে দেয়, সৌন্দর্য যেন ঢেকে রাখে, এটা করতে হবে ফরজ। ইন্স্যুরেন্স বা ব্যাংক বিমা কোম্পানিতে চাকরি করা যাবে কিনা, সুদি কোনো প্রতিষ্ঠানে সুদের কোনো কাজে চাকরি করলে সেটা জায়েজ হবে না। তবে যদি যেই জবটা থাকবে সেটা যদি সরাসরি সুদ কষা, সুদের হিসাব করা, এই জাতীয় কোনো কাজ না হয়, তাহলে কি হবে? ইনশাআল্লাহ জায়েজ হবে। লোভ হিংসা এবং অহংকার সম্পর্কে কিছু হাদিস বলেন। আপনি যেটা বলছেন এটা তো দুই ঘন্টার ওয়াজ, লোভ হিংসা এবং অহংকার, এই তিনটা নিয়ে তো দুই ঘন্টা করে ছয় ঘন্টা ওয়াজ করার বিষয়। যাই হোক, তারপরেও বলি, লোভ হারাম। যারা লোভী তারা অশান্তিতে থাকে। লোভের বিপরীত হলো কৃতজ্ঞতা। একজনের একটা দেখছেন, এখন আপনি খাই খাই করলেন, এটাকে বলে কি? লোভ। আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি কি খুশি, এটা যদি করতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ সুখ শান্তি পাবেন। হিংসা, এটা তো ভয়াবহ জিনিস, হিংসা হারাম। হিংসা কি? লোভ যেরকম হারাম, হিংসাটাও কি? হিংসা কাকে বলে জানেন? হিংসা বলে কারোর কোনো ভালো দেখার পরে আপনার যদি কষ্ট লাগে, এটাকে কি বলে? এটা হয় কি হয় না আমাদের? আপনার বুকের ভিতরে হিংসা আছে কি না একটা ডায়াগনোসিস পদ্ধতি আছে বলবো? যদি কারোর ভালো দেখে আপনার ভিতরে জ্বলে, চিন চিন করে বুকের ভিতরে একটু অশান্তি লাগে, তাহলে বুঝতে হবে আপনি হিংসুক। আপনি কি? আপনার পাশের ঘরের ছেলেটা ফাইভ পরীক্ষা দিছে, মাশাআল্লাহ জিপিএ ফাইভ পাইছে, আপনারটা মাত্র এ পাইছে বা ফেল করছে বা বি পাইছে, তো ওরটা ভালো পাওয়াতে আপনার ভিতরে জ্বলে। একজনের ছেলে অনেক টাকা পয়সা কামাই করে অনেক বড় লোক করে হয়ে গেছে, কিন্তু আপনারটা হয় নাই, আপনার ওর উন্নতি দেখে আপনার কষ্ট লাগে, এটাকে বলে কি? হিংসা। এটা হারাম, নেকামলকে নষ্ট করে দেয় এটা। হিংসুকের হিংসা এটা তার লাভ করে না, ক্ষতি করে। আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিছে, আমি যদি ওনার প্রতি হিংসা করি তাতে কি আমার সম্পদ বেড়ে যাবে, ওনার সম্পদ কমে যাবে? তাহলে আমি হিংসা করে আমার লাভ করলাম না লস করলাম? লস। এই জন্য ঈর্ষা জায়েজ আছে। ঈর্ষা মানে বুঝেন, ঈর্ষা আর হিংসা দুটা এক জিনিস না। ঈর্ষা হলো ওনার আল্লাহ দিছে দেখ, আমি তাতে আপত্তি নাই, আল্লাহ ওনারা আরো দেখ, কিন্তু আমাকেও আল্লাহ দেখ, এটাকে বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা কি আছে? জায়েজ আছে, কিন্তু হিংসা জায়েজ নাই। অতএব হিংসা থেকেও বেঁচে থাকতে হবে। আর অহংকার, অহংকার তো যে ব্যক্তির ভিতরে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন কিবর, সরিষার দানা পরিমাণ যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার এটা আমার চাদর, যে ব্যক্তি চাদর নিয়ে টানাটানি করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য অহংকার করা মানে হলো অমুকের চাইতে আমি ভালো, অমুকের চাইতে আমি শ্রেষ্ঠ, এটা কি বলে? অহংকার বলে। না, আমি সবার চাইতে খারাপ, নিজেকে এই মনে করতে হবে, এটা হলো বিনয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাজারে যাওয়া, পীরের কাছে যাওয়া ঠিক হবে কিনা,
ভাই মাজারে যাবেন কবর জিয়ারত করার উদ্দেশ্যে, কিন্তু সেটাও দূর থেকে সফর করে যাবেন না। লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, হাদিসে আসছে তিনটা মসজিদে শুধু দূর থেকে বাস রিজার্ভ করে গাড়িতে করে দূরে যাওয়া যায়, সেটা হলো মসজিদে হারাম মক্কার আর মদিনার মসজিদ নববী আর ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস। এছাড়া সওয়াবের উদ্দেশ্যে সফর করে যাওয়া কোথাও জায়েজ, দিন শিখার জন্য জায়েজ আছে, ব্যবসার জন্য জায়েজ আছে, শিক্ষার জন্য জায়েজ আছে, কাজে কামে যেতে পারেন, কিন্তু অমুক জায়গায় গেলে সওয়াব হবে এই নিয়তে শুধু তিন জায়গায় যাওয়া যায়, সেটা কোথায় কোথায়? মক্কা মদিনা আর ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস। অতএব কোন মাজারে সফর করে যাওয়া কি নাই, জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি আপনি মাজারের কাছাকাছি গেলেন, সেখানে কোনো আল্লাহর ওলির বা কোনো নেককার মানুষের কবর আছে, আপনি কবর জিয়ারত করলেন, তাহলে সেটা অবশ্যই ভালো। কবর জিয়ারত যে আমরা করি, এটা কেন করি? কবর জিয়ারত কি কবর আল্লাহর ফায়দার জন্য করি না নিজের ফায়দার জন্য করি? এক নম্বর ফায়দা নিজের, কারণ নবী আলাইহিসসালাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহাল আন, এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, এজন্য কবর জিয়ারত করা সুন্নত। মাজারে কবর জিয়ারত করতে পারেন, কিন্তু সেখানে কোনো কিছু পাওয়ার আশা গেলে শিরিক হবে। মাজারে মানুষ পাওয়ার জন্য যায় কি যায় না? সেটা গেলে কি হবে? শিরিক হবে, ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যানবাহনে থাকাকালীন সময় নামাজ কিভাবে পড়ব? দেখুন, যানবাহনে থাকাকালীন সময়ে নামাজের সময় হলে আপনি উচিত হবে বিরতিতে নেমে যাওয়া। আমাদের দেশে ছোট্ট একটা দেশ, এখানে নামাজের ওয়াক্ত হলে আগে গাড়িওয়ালাদের সাথে কথা বললে তারা নামাজের বিরতি দিবে ইনশাআল্লাহ। যদি আগে আগে কথা বললেন বিরতি না দেয়, তাহলে সে গাড়িতে প্রয়োজনে যাবেন না। অনেকে মনে করে গাড়িতে বসে বসে নামাজ পড়া যায় জাস, এই জন্য সিটে বসে বসে কি করে? নামাজ পড়ে। বসে বসে নামাজ পড়া ওই ব্যক্তির জন্য জায়েজ আছে, তার দাঁড়ানোর ক্ষমতা নাই। আপনার তো দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনি কেমনে বসে বসে পড়েন? আপনি বলবেন ক্ষমতা কেমনে আছে, গাড়ি তো থামায় না। গাড়ি না থামালে বলেন ভাই আমার নামাই দাও, আমার নামাজ পড়ো, আল্লাহর বিধান মুসলমান এটার উপরে কোনো কিছুকে প্রাধান্য দিতে পারে না, আমার নামাজ আগে তারপরে সব। এরকম প্রতিজ্ঞা যদি আপনি করেন, গাড়িওয়ালা না থামায় পারবে? বাথরুমে যদি আপনার বেগ হয় জোরে, আপনি বলবেন ঠিক আছে নামো, গায়ের মধ্যে বাথরুমের বেগ হয়েছে, বললে বেচারা গায়ে থামাবে না, ঠিক আছে সিটে এসারে ফেলাই করবে কেউ এই কাজ? ওখানে তো আপনি পাগল হয়েও হাতে বারবারে হাতে ধরে বাইরে আমার গায়ে থামা, তাড়াতাড়ি কাপড় গেলে নষ্ট হয়ে যায়, করবেন কি করবেন না? তো ওইটা যেরকম ধরেন, ওইরকম করে যদি ধরেন যে বাইরে বাবারে আমার নামাজ যাচ্ছে, খবরদার আমি নামাজ নষ্ট করতে পারবো না। না থামায় পারবে সে? জি। অতএব সেভাবে থামায় তখন নামাজ পড়তে হবে।